হ্যালো বন্ধুরা আজই দুটো মুভির কথা বলবো একটা হচ্ছে ডিয়ার আর একটা হচ্ছে কাগজ টু ডিয়ার হচ্ছে সাউথের ফিল্ম আর কাগজ টু হচ্ছে মেন অভিনয় আপনি অনুপম খেরকে দেখতে পাবেন তো প্রথমে কথা বলবো ডিয়ার মুভিটা নিয়ে ডিয়ার মুভিটা হচ্ছে একটা ইউনিক স্টোরি স্টোরিটা হচ্ছে একটা ছেলে যার ঘুম মানে খুব সজাগ মানে খুব অল্প আওয়াজেই তার ঘুম ভেঙে যায় তো সে একটা কোম্পানিতে জব করে নিউজ রিপোর্টারের কিন্তু সে একটা মেয়ে খুঁজছে বিয়ের জন্য তো এখানে মেয়ে যেটা আছে পাত্রী তার একটা মানে স্বভাব আছে ছোটোবেলা থেকে নাক ডাকার প্রবলেম আছে যখনই সে কোনো ছেলে দেখতে আছে তাকে বললেই সেই তার সম্বন্ধ কেটে যায় তো ফাইনালি সে বলতে চায় যে সে রাত্রেবেলা নাক ডাকার একটা সমস্যা আছে কিন্তু সে বলতে পারে না তো ছেলেটার সময় বিয়ে হয়ে যায় তারপরে শুরু হয়ে যায় প্রথম দিন থেকে প্রবলেম সে নাক ডাকে আর ছেলেটা ঘুমোতে পারে না ফাইনালি তারা ডিসাইড করে যে একদিন সে ঘুমাবে তার পরের দিন ছেলেটা ঘুমাবে মানে মেয়েটা একদিন ঘুমাবে ছেলেটা আর একদিন ঘুমাবে দুজনে একসঙ্গে ঘুমাতে পারবে না তো যাই হোক ফাইনালি তাদের বিয়েটা ওয়ার্ক করে কি না ওয়ার্ক না করলে কত দূর পর্যন্ত তাদের বিয়েটা যায় সেটা দেখার জন্য আপনাকে এই মুভিটা দেখতে হবে মুভিটা খুবই ভালো মুভি আপনার দেখলে অবশ্যই ভালো লাগবে যদি আপনার ফ্যামিলি ফ্রেন্ডলি ফ্যামিলি ড্রামা মুভি দেখতে ভালো লাগে এই মুভিটা আপনাকে একদমই বোর করবে না কোথায় মুভিটা দেখবেন আমি একদম ভিডিও লাস্টে আপনার বলে দেবো কোথায় মুভিটা দেখবেন তো নেক্সট মুভি কথা বলি কাগজ টু মুভিটা দু মাস আগে রিলিজ হয়েছে আমি মুভিটাকে খুব হালকা নিয়ে নিয়েছিলাম যে কীরকম আর হবে মুভিটা একটা নর্মাল মুভি কিন্তু মুভিটা দেখার পর মানে মন ছুঁয়ে যাওয়ার মুভি মানে এত সুন্দর টপিকের ওপর মুভিটা এই টপিকটা মানে আমাদের রিয়েল লাইফে কখনো কখনো আমরা দেখে থাকি তো মুভির টপে মানে মুভি স্টোরি নিয়ে যে একটু কথা বলি একটা ছেলে যে আর্মিতে যায় কিন্তু আর্মিতে কিছুদিন কিছু দিন থাকার পর সে আর্মি ছেড়ে দেয় তার কারণ কি তার মা আর তার বাবা সেপারেশন তার মা তাকে ঠিকভাবে মানে এক জায়গায় টিকিয়ে রাখতে হেল্প করেনি বা সে এক জায়গায় কখনও টিকে থাকেনি তো ফাইনালি তার বাবা আলাদা থাকে এবং সে তার বাবার সঙ্গে থাকে তার বাবা হচ্ছে অনুপম খের অনুপম খের হচ্ছে একটা বড় লয়ার তো সে একটা কেস লড়ে সেই কেসের ভিত্তিতেই সেই ছেলেটা যে আর্মি থেকে ছেড়ে চলে এসেছিলো সেই ছেলেটা তার বাবার ইন্সপিরেশন হয়ে যায় মানে তার বাবারকে সব কিছু ভাবতে শুরু করে তো যে মুদ্রাটার কথা দেখানো হয় র্যালি যে আমরা দেখি চারিদিকে র্যালি হয় রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হয় র্যালির সময় যখন নেতারা র্যালি করে রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হয় সেই সময় যখন কোনো যদি কোনো অ্যাম্বুলেন্স কিংবা কোনো পেশেন্ট থাকে তখন সে তার হসপিটাল ঠিকঠাক পৌঁছাতে পারে না এখানেও সেম ঘটনা হয় তার বন্ধু মানে অনুপম খেরের একটা বন্ধুর মেয়ে সে হচ্ছে আই ক্র্যাক করে আইএস পাস করে পাস করার জন্য সে ঘুরতে যাবে বলে ওপর থেকে কম্বল পারতে যায় বা সিটের জামাকাপড় পারতে যায় সেখানে পা সে পড়ে যায় সে তার মাথাটা একটা খাটে মানে ধাক্কা লাগে এবং সে সেখানে সেন্সলেস হয়ে যায় তারপর তারা যখনই বেরোয় গাড়িতে করে হসপিটাল যাওয়ার জন্য কিন্তু তার একটা র্যালির মধ্যে তারা পড়ে যায় তো ফাইনালি র্যালির মধ্যে পড়ে যাওয়ার জন্য সে আমার রিকোয়েস্ট করার পরও র্যালিটা যে এত বড় ছিল সে সেখান থেকে বেরোতে পারেনি ডক্টরের কাছে যখন পৌঁছায় ডক্টর বলে পনেরো মিনিট আগে যদি আপনারা আসতেন তাহলে মেয়েটা হয়তো বেঁচে যেত এইটা হচ্ছে মেন মুদ্রা অ্যাকচুয়ালি র্যালি র্যালি আদৌ কি জনসাধারণের প্রবলেমের জন্য বা জনসাধারণের প্রবলেমে পড়ুক সেই জন্য কি র্যালি সেটাই এই মুভিতে খুব সুন্দরভাবে কোট রুম ড্রামা মানে যদি ভালো লেগে থাকে আপনার এই মুভিটা অবশ্যই ভালো লাগে মাস্ট ওয়াচ মুভি কাগজ টু এবার বলি মুভিটা কোথায় পাবেন বা কোথায় দেখবেন মুভিটা দেখার জন্য সিম্পল কমেন্টের ফার্স্ট কমেন্টে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলে যান গিয়ে আপনি মুভিটা দেখতে পারেন তো আজ ভিডিও এতটাই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো ভিডিও যদি ভালো থাকে একটা লাইক অবশ্যই দেবেন এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিও যতক্ষণ যেন ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ